গোপালগঞ্জে জমি নিয়ে বিরুদ্ধে সংঘর্ষে অন্তত 15 জন আহত হয়েছেন, 8 জনকে সদর হাসপাতালে ভর্তিও করা হয়েছে। রবিবার বিকেল 5টার দিকে সদর উপজেলার পারকুশলী গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সদর থানার ওসি মোহাম্মদ আনিচুর রহমান জানান, পারকুশলী গ্রামের শিপন শেখের একটি জমি একই গ্রামের বোরহান গাজীর কেনার কথা ছিল, কিন্তু রেজিস্ট্রি না করেই দখল নিয়ে কারখানা করার উদ্যোগ নেন বোরহান গাজী। কারখানার ভিত্তি স্থাপনের জন্য লোকজনকে দাওয়াত দিতে গেলে এ নিয়ে দুই গ্রুপের কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে তারা জড়িয়ে পড়ে।